বন্ধুরা মাধ্যমিক দু হাজার কুড়ির অনুপাত এবং সমানুপাত থেকে যে সমস্ত এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত গুলো এই ভিডিওতে আমি বলে দেব এবং সেই সমস্ত গুলো বলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ বিস্তারিত তার সমাধান করে দেবো তোমাদের কিভাবে পরীক্ষার সময় সেটাকে সমাধান করতে হবে তো যারা মাধ্যমিকের স্টুডেন্ট তারা এই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটিকে ওয়াচ করো এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে তারাও এই ভিডিওটিকে ওয়াচ করতে পারো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বিল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বন্ধুরা কিছু শিখে নেওয়া যাক এরপরে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা ভালো করে দেখো এবারে এই অঙ্কটি আসার চান্স রয়েছে নাইনটি ফাইভ তো এখানে দেখো ও এ একটি ধনাত্মক সংখ্যা যার এ ইস টু সেভেন বাই সিক্সটিন ইকুয়ালস টু থ্রি ইস টু সিক্স ইস টু উ এ হলে এর মান বের করতে বলেছে এখানে অপশান দিয়ে দিয়েছে চারটে তো আমাকে এখানে বলে দিয়েছে এ ইস টু কি হচ্ছে টোয়েন্টি সেভেন বাই হচ্ছে সিক্সটি ফোর ইকুয়ালস টু থ্রি বাই ফোর ইস টু এ দেখো এখানে এটাকে বাই করতে আমি বাই একারেই রাখছি আমি এ বাই কি হচ্ছে টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর আর এটা কি আসবে দেখো টুটা চলে যায় উপরে যেটা রয়েছে তো বাই কি হচ্ছে এ তাহলে এ এ গুণ করলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার আর এই দুটো গুণ করলে কি চলে যাচ্ছে দেখো এখান থেকে টোয়েন্টি সেভেন ইন্টু কত হয়ে যাচ্ছে এ টোয়েন্টি সেভেন এন এইটা আর এটা গুণ হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর হচ্ছে থ্রি বাই ফোর তো ও এখানে এস হয়ে যায় আর এটাকে যদি আমরা এখানে ভাঙি ভাঙলে কি হয় দেখো সে টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি আরেকটা তো রয়েছেই আর এখানে সিক্সটি ফোরকে যদি ভাঙি তাহলে ফোর ইন্টু ফোর ইন্টু তো ফোর ইন্টু ফোর ইন্টু ফোর আরেকটা ফোর তো রয়েছেই তো এখান থেকে দেখো কি হবে এই আমরা জানি দুটো করে একই জিনিস থাকলে উল্টো করে ভিতরে একটা চলে আসে তাহলে কি একটা দুটো থ্রির জন্য একটা থ্রি আর অপর দুটো থ্রির জন্য আর একটা থ্রি আর নিচেও তাই ফোর ইন্টু ফোর তাহলে কি চলে আসবে নাইন বাই কত হয়ে গেল এখানে সিক্সটিন তাহলে এর ভ্যালু আমাকে চেয়ে চলে এর ভ্যালু কোথায় রয়েছে নাইন বাই সিক্সটিন অপশান সি আমাদের হয়ে গেল অ্যান্সার নেক্সট অঙ্ক তো এই অঙ্কটা খুব ভালো করে করো একদম সিম্পল অঙ্ক এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য তো এরপরে যে অঙ্কটি সেই অঙ্কটি দেখে নেব সমানুপাতিক অঙ্ক ফাইভ সিক্স ও এইট এর চতুর্থ সহানুপাতিক হবে এখানে চারটে অপশন দিয়ে দিয়েছে চতুর্থ সহানুপাতিক আমি ধরে নিলাম এক্স তাহলে কি চতুর্থ সহানুপাতিক এক্স ধরলে সিক্স টু ফাইভ টু সিক্স ইকোয়ালস টু এইট ইস টু এক্স করলে আমার এক্সের করলে অঙ্ক শেষ দেখো এইখানে কি হয়ে যাচ্ছে এখানে আমরা এটাকে লিখতে পারি ফাইভ বাই সিক্স টু ক্রস ক্রস করব ক্রস করলে কী হয়ে যায় ফাইভ এক্স আর এটাকে ক্রস করলে এইট ইন্টু ক্রস মাল্টিপ্লাই করলে এইট সিক্স ইনটু এইট ঠিক আছে তো এখান থেকে আমার কার মান দরকার এক্সের মান কেন আমার চতুর্থ অনুপাতিক তো আমি এক্সজনে ফেলেছি তো এর মান দরকার তো এখান থেকে দেখো আমি এক্স ইকোয়ালস টু কী করছি এক্স ইকোয়ালস টু এই ফাইভটা বাই নিয়ে যাচ্ছি তাহলে সিক্স ইন্টু এইট বাই ফাইভ তো এইখানে ক্যালকুলেট করলে আমার অ্যান্সার এখানটা আমি গুণ করে দিতে পারতাম তো আমি করিনি তো এখানে এটা কত হয়ে যাচ্ছে ছয় আটে আটচল্লিশ বাই তো এখানে দেখো আটচল্লিশ বাই ফাইভ এসে অপশানে কোথাও নেই তার মানে এটা কি কি হচ্ছে আমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে অপকৃত ভগ্নাংশ থেকে তো এখানে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব কি আমরা নয় দিয়ে পাঁচ নং জানি পঁয়তাল্লিশ আর এখান থেকে আটচল্লিশ থেকে ৪৫ বিয়োগ করলে কত থাকে তিন আর নিচে পাঁচ তাহলে নয় কোন তিন বাই পাঁচ অপশন কোথায় রয়েছে অপশন সি তাহলে আমাদের চতুর্থ সং হয়ে গেল এটা বন্ধু আশা করছি কি যে এমসি কিউগুলোর কথা বললাম তো আমরা প্রত্যেকটা এমসিকিউ ভালো মতন করে বুঝে গেছো যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর কিরকম ধরনের ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর তোমরা ভিডিওটিকে লাইকও করে দিয়েছো আর যারা ভুলে গেছো লাইক করতে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধু-বান্ধব যেগুলো রয়েছে মানে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো যাতে তারাও কিছু শিখতে পারে এবং তারাও এগিয়ে যেতে পারে কথাই আছে এ শিক্ষাকে যত ও বিতরণ করবে শিক্ষা কমবে না বাড়বে তো তোমরা ভিডিওটিকে শেয়ার করো